So welcome back friends, welcome to the new series of BGP. BGP এই সিরিজে আমরা CCI routing and switching এর যা যা কন্টেন্ট আমাদের জানা দরকার সেই সেই কন্টেন্টগুলো আমরা ডিসকাস করব। আমরা একবারে বেসিক থেকে স্টার্ট করব অ্যাবাউট BGP। সো আমরা সবাই জানি BGP হচ্ছে আমাদের ফুল ফর্ম বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো BGP আমি একটুখানি বলে দিই, বেসিক যদি ইন্ট্রোডাকশন বলা হয়, আমাদের OSI মডেলে BGP অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। অ্যাপ্লিকেশন লেয়ার কোন লেয়ারে কাজ করে? BGP অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করছে। ইটস আ রিলায়েবল প্রোটোকল, জাস্ট লাইক OSPF এন্ড EIGRP, যেরকম তারাও OSPF আর EIGRP যেরকম রিলায়েবল প্রোটোকল, BGP ইজ অলসো রিলায়েবল প্রোটোকল। বাট EIGRP আর OSPF রিলায়েবিলিটি মেনটেন করার জন্য বা রিলায়েবল কমিউনিকেশন করার জন্য দে হ্যাভ দেয়ার ওন সেপারেট মেকানিজম, বাট BGP তে সেরকম কিছু নাই। BGP তে আমরা নর্মাল TCP কমিউনিকেশনই ইউজ করি, যেটা পোর্ট নাম্বার 179 কে ইউজ করে। সো ইট ইউজেস পোর্ট নাম্বার 127, TCP বেস পোর্ট নাম্বার 127 টু হ্যাভ রিলায়েবল কমিউনিকেশন বিটুইন দ্য ডিভাইসেস। BGP আমরা কখন ইউজ করি? একটা যদি সিনারিও ভাবি যে আমার এখানে হয়তো আমার একটা নেটওয়ার্ক আছে, অ্যাজুম উই হ্যাভ আ নেটওয়ার্ক ওভার হিয়ার। তো এটা একটা ধরনের কর্পোরেট অফিস, তার ডিফারেন্ট ব্রাঞ্চেস আছে অল অ্যাক্রস দ্য কান্ট্রি, তাদের ডিফারেন্ট কিছু ব্রাঞ্চেস আছে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে ব্রাঞ্চেসগুলো আছে, তাদের মধ্যে তাদের নিজস্ব একটা কানেক্টিভিটি থাকবে ডিফারেন্ট ব্রাঞ্চেসের মধ্যে। তো আমরা CCNA বা CCNP তে বেসিক লেভেলে এই জিনিসগুলো জেনেছিলাম যে যখন একটা কর্পোরেট তার একটা নেটওয়ার্ক তৈরি করে, ইট মে বি দ্য রাউটার্স ইন দ্য ডিফারেন্ট লোকেশন, বাট দে আর আন্ডার এ সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস। তো তারা একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের আন্ডারে থাকে, রাইট? সাপোজ এখানে যেমন অটোনোমাস সিস্টেমটা চলছে, এখানে আমার অটোনোমাস সিস্টেম 10 আমি এখানে রান করছি, রাইট? এবারে সো দ্য প্রোটোকল দ্যাট রানস উইদিন দ্য অটোনোমাস সিস্টেম আর কল IGP প্রোটোকল। আমরা কি করি? আমরা IGP প্রোটোকল রান করি, ইদার আমরা রিপ রান করব, ইদার আমরা OSPF রান করব, ইদার আমরা EIGRP রান করব। তো প্রোটোকল দ্যাট রান উইদিন দ্য অটোনোমাস সিস্টেম বিটুইন দ্য রাউটার্স আর IGP প্রোটোকল, এটা আমরা জানি। বাট যদি আমার এখানে এই যে কর্পোরেটটা আছে, ইফ দিস কর্পোরেট ওয়ান্টস টু কমিউনিকেট উইথ আনাদার অটোনোমাস সিস্টেম, আমি ধরে নিচ্ছি এখানে আমার আর একটা অটোনোমাস সিস্টেম থাকলো, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ আনাদার অটোনোমাস সিস্টেম, সাপোজ AS20, দিস ইজ আনাদার কর্পোরেট, ইউ মে অ্যাজিউম এটা একটা অন্য একটা কর্পোরেট, তার একটা আছে। তো ওয়েন আই নিড টু কানেক্ট দিস টু অটোনোমাস সিস্টেম, যখন এই দুটো অটোনোমাস সিস্টেমকে আমাকে কানেকশন করতে হবে, দ্য প্রোটোকল বিটুইন দ্য টু অটোনোমাস সিস্টেম যে কমিউনিকেশনটা করাবে, দ্য প্রোটোকল দ্যাট উইল ডু দ্য কমিউনিকেশন বিটুইন দিস টু অটোনোমাস সিস্টেম ইজ BGP। BGP আমাদের এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল, EGP টাইপের প্রোটোকল। দুটো ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে যদি আমাকে কমিউনিকেশন করতে হয়, তাহলে আমি অলওয়েজ কিন্তু BGP। এবার অনেক ডিটেলস এখানে আমরা ঢুকবো, ঠিক আছে, আমরা ডিটেইলস অনেক কিছু ডিসকাশন করব এখানে। তাহলে আমরা এটা বলতে পারি যে ইন্টারনেটের ব্যাকবোন যদি কেউ হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে BGP। দ্য ব্যাকবোন অফ দ্য ইন্টারনেট ইজ অলওয়েজ BGP, দ্যাট ইজ কানেক্টিং মাল্টিপল অটোনোমাস সিস্টেম টুগেদার টু ফর্ম এ নেটওয়ার্ক। আমাদের বিগেস্ট নেটওয়ার্ক যদি ওয়ার্ল্ডের কিছু হয়ে থাকে, দ্যাট ইজ ইন্টারনেট, এবং ইন্টারনেটে ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম একে অপরের সাথে যে কমিউনিকেশন করছে, সেই কমিউনিকেশন ইজ ডান অন বেসড অফ BGP, রাইট? এবার যদি BGP এর আমি কিছু বেসিক ফিচার্স যদি আমি ডিসকাস করি এখানে, ফার্স্ট অফ অল BGP ইজ ওপেন স্ট্যান্ডার্ড। BGP হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, আমরা যে কোনো রাউটারে BGP আমরা রান করতে পারি। আমি একটু আগেই বললাম এটা আমাদের EGP ক্যাটাগরিতে পড়ে, ইট ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ EGP। BGP supports classless IP support করে। classless মানে আমি এখানে বলতে পারি
যে VLSM এবং CIDR ও সে কিন্তু সাপোর্ট করছে, VLSM এন্ড CIDR বোথ ও কিন্তু সাপোর্ট করছে। বিজেপি ইজ ইউজড টু কানেক্ট টু অর মোর ডিফারেন্ট এজ, ঠিক আছে। বিজেপি আমরা কেন ইউজ করছি? বিজেপি আমরা ইউজ করছি আমরা আমাদের ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমকে কানেক্ট করার জন্য। সিমিলার লাইক OSPF এন্ড EIGRP, বিজেপিতেও যে আপডেটসগুলো সেন্ড হয় দে আর ইনক্রিমেন্টাল, যে আপডেটসগুলোকে সেন্ড করা হচ্ছে দ্য আপডেটস আর ইনক্রিমেন্টাল অ্যান্ড দে অলসো সাপোর্ট ট্রিগার আপডেট। কিন্তু এটা আমি ফিউচারে আরও এলাবোরেটলি ডিসকাশন করব, তখন আমরা মডিউলটা করব। এখানে আমি একটা কথা বলে দিই, বিজেপি ইজ ওয়ান অফ দ্য স্লোয়েস্ট রাউটিং প্রোটোকল, স্লোয়েস্ট এভার রাউটিং প্রোটোকল কম্পেয়ার টু আদার রাউটিং প্রোটোকল, ঠিক আছে। নেক্সট, বিজেপিকে আমরা আর একটা নামে জানি যেখানে আমরা বিজেপি, হ্যাঁ, স্লোয়েস্ট রাউটিং প্রোটোকল বলা হচ্ছে কেন? স্লোয়েস্ট রাউটিং প্রোটোকল এখানে বলা হচ্ছে বিজেপিকে বিকজ দ্য কনভার্জেন্স টাইম ইন বিজেপি ইজ মাচ মোর কম্পেয়ার টু আদার রাউটিং প্রোটোকল। And it is good. It is good যে এটা কনভার্জেন্স টাইম অনেকটা বেশি, এর ইমিডিয়েটলি রিয়্যাক্ট করে না, কারণ বিজেপি খুব বড় একটা নেটওয়ার্ককে সাপোর্ট করে, ঠিক আছে। যদি কনভার্জেন্স টাইমস আমরা যদি স্লো না করি, আমার প্রতিনিয়ত ইন্টারনেট নেটওয়ার্কে প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জ হচ্ছে, এবং রাউটার যদি ইমিডিয়েট রিয়াকশন দিতে শুরু করে দেয়, তাহলে কিন্তু তাদের রাউটিং টেবিল কিন্তু অনেকটা আনস্টেবল হয়ে যাবে। সো ইফ এনিথিং any changes takes place in the network, BGP takes normally compared to other routing protocol, BGP takes much more time to settle down the convergence, ঠিক আছে। বিজেপিকে আমরা আর একটা ভাবে চিনি, যেমন আমরা EIGRP কে আমরা বলি EIGRP touches the features of distance vector routing protocol, তাই তো। যেমন আমরা OSPF কে বলি OSPF is a link state routing protocol, EIGRP have the combination of both distance vector and you may say link state protocol. Similarly, BGP is known as path vector protocol, path vector distance protocol. Keno path vector protocol bole? Path vector protocol ekhe bola hoy er karon hocche, let me draw a diagram over here. Path vector keno bola hoy jodi ami ekhane explain kori, jokhon ekta route ke ekta autonomous system theke onno autonomous system e advertise করা হয়, along with the network information it also advertise the information about the origin, যে কোন অরিজিন থেকে ও কিন্তু বিলং করে। সাপোজ এখানে যদি এখানে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট যদি অ্যাডভার্টাইজ করা হয় যে এটা হচ্ছে আমার 1.0.0.0 নেটওয়ার্ক স্ল্যাশ এইটার একটা নেটওয়ার্ক আছে, along with this it will also advertise this router or not this router, মানে রাউটারের মধ্যে তো অ্যাডভার্টাইজ হবেই, ঠিক আছে। যে অটোনোমাস সিস্টেম 20 যে রাউটারটা অ্যাডভার্টাইজমেন্ট রিসিভ করবে, ইট উইল অলসো নো দ্যাট দিস রুট হ্যাজ বিন অ্যাডভার্টাইজড বাই অটোনোমাস নাম্বার 10, ঠিক আছে। তো রাউটার মানে দ্য রাউটারস দ্যাট ইজ প্রেজেন্ট ইন অটোনোমাস নাম্বার 20 ও কিন্তু বুঝতে পারছে রুটটা কিন্তু আমার অটোনোমাস নাম্বার 10 থেকে এসেছে, দ্যাট মিনস দিস রুট বিলংস টু সাম ডিফারেন্ট অরিজিন, এই রুটটা কিন্তু আমার অরিজিনের নয়। সিমিলারলি যখন আবার অটোনোমাস নাম্বার 20 থেকে রুট অটোনোমাস নাম্বার 30 তে অ্যাডভার্টাইজ হবে, সেখানে কিন্তু যে অরিজিনের পাথটা আছে ওটা কিন্তু কন্টিনিউ করবে। সাপোজ এখানে যখন অ্যাডভার্টাইজ করা হলো, তখন এখানে অলরেডি অটোনোমাস সিস্টেম এখানে অ্যাড হয়ে যাবে, ফার্স্টে নিজের অরিজিন, তারপরে স্পেস দিয়ে দ্য অরিজিন, যে অরিজিনটা থাকছে, যে অরিজিন থেকে অটোনোমাস নাম্বার 20 যে অরিজিন থেকে লার্ন করেছে রুটটা, সেই অরিজিন ইনফরমেশনও কিন্তু এখানে থাকবে। যখন এই রুটটা যখন অটোনোমাস নাম্বার 30 যখন এটাকে রিসিভ করছে, তখন কিন্তু বুঝে যাচ্ছে যে যে রুটটা আমার কাছে এসছে এটা অ্যাকচুয়ালি অটোনোমাস নাম্বার 20 কাছ থেকে আমি রিসিভ করেছি, এবং অটোনোমাস নাম্বার 20 কিন্তু এটা অটোনোমাস নাম্বার 10 এর কাছ থেকে রিসিভ করেছে। তো এই যে অরিজিন ইনফরমেশনটা আমি আমার যে অ্যাডভার্টাইজ হচ্ছে অ্যালং উইথ মাই অটোনোমাস, অ্যালং উইথ দ্য চেঞ্জ অফ দিস অটোনোমাস সিস্টেম নাম্বার বা অ্যালং উইথ দ্য চেঞ্জেস অফ দিস অটোনোমাস সিস্টেম, এই জন্যে এটাকে আমরা কিন্তু কি বলি, পাথ ভেক্টর ডিস্টেন্স প্রোটোকল কিন্তু বলি, সরি, এই জন্যে এটাকে আমরা পাথ ভেক্টর প্রোটোকল বলি। এখানে যখন আমার রুটটা আসবে, তখন এর অটোনোমাস সিস্টেম নাম্বার হবে 30, 20,
10 মানে when this advertisement will be received by autonomous system 40 যে রাউটার এই অ্যাডভার্টাইজমেন্টটা রিসিভ করবে সে কিন্তু বুঝতে পারছে যে এই রুটের অরিজিন হচ্ছে 10 রাইট দা রুট ইজ অ্যাকচুয়ালি অরিজিন ফ্রম 10 এবং এই রুটটা থ্রু অরিজিন নাম্বার বা অটোনোমাস নাম্বার 20 থ্রু থেকে অটোনোমাস নাম্বার 30 তে এসেছে এবং অটোনোমাস নাম্বার 30 থেকে আমি কিন্তু এই রুটটাকে কিন্তু লার্ন করছি এটার জন্য এখানে কি হচ্ছে এটার জন্য এটাকে আমরা কি বলা হচ্ছে এটাকে পাথ ভেক্টর প্রোটোকল বলা হচ্ছে এবং এই যে অটোনোমাস নাম্বার যে অ্যাড হতে হতে যায় এর জন্য একটা খুব বড় বেনিফিট আছে সেই বেনিফিটটা হচ্ছে এর এগেনস্টে আমার কিন্তু কোনো লুপও কিন্তু ক্রিয়েট হয় না কেন লুপ ক্রিয়েট হয় না আমি একটা ছোট্ট এখানে এক্সাম্পল দিচ্ছি এটা হতেই পারে যে আমার অটোনোমাস নাম্বার 10 এর সাথে আমার অটোনোমাস নাম্বার 40 এর কোনো একটা কানেকশন আছে ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে আমার অটোনোমাস নাম্বার 10 এর সাথে অটোনোমাস সিস্টেমের 40 কোন একটা কানেকশন আছে যদি অটোনোমাস সিস্টেম 40 এই রুটটা যদি ঘুরিয়ে যদি অটোনোমাস নাম্বার 10 কে যদি অ্যাডভার্টাইজ করতে যায় ইফ দ্য রুট গেট অ্যাডভার্টাইজ ফ্রম অটোনোমাস সিস্টেম 40 টু অটোনোমাস নাম্বার 10 তখন কি হবে তখন ওর অরিজিন কি হচ্ছে ফার্স্ট দেয়ার উইল বি দ্য নেটওয়ার্ক ইনফরমেশন যে রুটটাও অ্যাডভার্টাইজ করছে এবং যখন ওখানে এস ইনফরমেশন দেখবে তখন ওখানে হচ্ছে ইট ইজ কামিং ফ্রম 40 অ্যাজ ওয়েল অ্যাজ ইট কন্টেইনস দ্য অটোনোমাস সিস্টেম নাম্বার 30 অ্যাজ ওয়েল অ্যাজ ইজ কন্টেইন দ্য অটোনোমাস সিস্টেম নাম্বার 20 এবং লাস্টে ও কিন্তু কি করছে অটোনোমাস নাম্বার 10 এটাও কিন্তু ও কিন্তু ইনফরমেশনটা রাখছে যখন কোনো রাউটার এই রুটটাকে দেখবে এবং ও যদি দেখে ওর নিজের যে অটোনোমাস সিস্টেমটা আছে যে অটোনোমাস নাম্বারটা আছে ওই একই অটোনোমাস নাম্বারের রুটেও কিন্তু দেখতে পাচ্ছে যে তখন ও কিন্তু বুঝে যায় দিস ইজ আ লুপ এবং সেই রুটটাকে ও কিন্তু অ্যাকসেপ্ট করবে না তো বাই লুকিং অ্যাট দিস পাথ ভেক্টর ইনফরমেশন দ্য রাউটার রেকগনাইজ দ্যাট ওয়েদার দিস রুট ইজ কজিং আ লুপ অর ওয়েদার দিস রুট ক্যান কজ আ লুপ ইন দ্য নেটওয়ার্ক অর নট অ্যান্ড টু অ্যাভয়েড দ্যাট AS10 কিন্তু বুঝে যাচ্ছে যদি আমি রুটটাকে অ্যাকসেপ্ট করি আমি কিন্তু এখানে আমি একটা লুপ কিন্তু ক্রিয়েট করে ফেলছি তো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বেনিফিট যার জন্য কিন্তু আমরা অরিজিন ইনফরমেশনটা কিন্তু অ্যাড করতে করতে আমাদের আমরা কিন্তু এটাকে অ্যাডভার্টাইজ করি ক্লিয়ার ক্লিয়ার দাদা এবারে যদি আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যদি আমরা বিজেপির অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের কথা ভাবি তাহলে এখানে একটুখানি আমি বলে দিই আমাদের বিজেপিতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা আমরা ইউজ করি এখানে বিজেপির আমরা দু ধরনের ফ্লেভার পাই একটাকে বলা হচ্ছে এক্সটার্নাল বিজেপি আরেকটাকে বলা হয় ইন্টারনাল বিজেপি ইন শর্ট এক্সটার্নাল বিজেপিকে আমরা সবসময় বলা হয় ই বিজেপি রাইট আর ইন্টারনাল বিজেপিকে সবসময় বলা হয় আই বিজেপি ঠিক আছে তো আমরা ইন শর্ট বলি ই বিজেপি এন্ড আই বিজেপি এক্সটার্নাল বিজেপি কি এখনই আমি এক্সপ্লেন করে দিচ্ছি ইন্টারনাল বিজেপি কি এখনই আমি এক্সপ্লেন করে দিচ্ছি দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স অফ এক্সটার্নাল বিজেপি ইজ 20 এক্সটার্নাল বিজেপি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স সবসময় কত হবে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ইজ গোয়িং টু বি 20 অ্যান্ড ইন্টারনাল বিজেপি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হবে 200 এবারে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এক্সটার্নাল বিজেপি অ্যান্ড ইন্টারনাল বিজেপি সি এই যে দুটো রাউটার এখানে এখানে যে দুখানা রাউটার আছে আমি একটুখানি এখানে মার্কিং করে দিচ্ছি এই দুটো রাউটার যখন নিজেদের মধ্যে রুট এক্সচেঞ্জ করছে রাউটিং ইনফরমেশন এক্সচেঞ্জ করছে তখন কিন্তু এটাকে আমি বলবো এক্সটার্নাল বিজেপি নেবার রিলেশনশিপ ফর্ম করেছে কেন এক্সটার্নাল বিজেপি নেবার রিলেশনশিপ ফর্ম করেছে কেন দুটো রাউটার দে আর ফ্রম দ্য ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম বোথ দ্য রাউটার বিলংস ফ্রম দ্য ডিফারেন্ট এ তাহলে এটা গেল আমার এক্সটার্নাল বিজেপি ইন্টারনাল বিজেপি মানে কি দ্য রুটস দ্যাট হ্যাজ বিন লার্নড বাই দিস রাউটার আমি যদি ধরে রাখি যে এই রাউটারটা অটোনোমাস সিস্টেম 20 থ্রু বিজেপি অটোনোমাস 10 এ অটোনোমাস নাম্বার 10 এ যে রাউটারটা আছে তাকে কোনো একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করেছে নাও when this particular network will be advertised from this router to its neighbor router যদি ও নিজের নেবার রাউটারকে অ্যাডভার্টাইজ করে
ইফ দিস রাউটার ওয়ান্টস টু অ্যাডভার্টাইজ দিস রুট টু ইজ নেবার রাউটার, তখন কি করছে, ও তো একটা বিজিপি রুটকে অ্যাডভার্টাইজ করছে, রাইট অর রং? যে রুটটা এই যে রাউটার যেটা আছে, এই রাউটারটা যেটা অটোনোমাস নাম্বার 10 এ আছে, এই যে রুটটা লার্ন করেছে ফ্রম অটোনোমাস নাম্বার 20, এটা কি একটা বিজিপি রুট? তো ওয়েন আ বিজিপি রুট ইজ অ্যাডভার্টাইজ ফ্রম ওয়ান রাউটার টু আনাদার রাউটার উইদিন দ্য অটোনোমাস সিস্টেম, যদি আমি সেম অটোনোমাস সিস্টেমে যদি এই রুটটাকে অ্যাডভার্টাইজ করি, তাহলে সেটাকে আমি বলবো আমার ইন্টারনাল বিজিপি, অথবা আমি এটাকে বলবো আই বিজিপি। ক্লিয়ার? তো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ই বিজিপি অ্যান্ড আই বিজিপি? EBGP routes that are being exchanged between the different autonomous system. IBGP routes that are being exchanged between the router within the same autonomous system. So that can be called IBGP routes. Clear? Clear. Ebare, ami kokhon BGP use korbo? These are the some basic concepts of BGP. Now the question is, when I will use BGP? When should I use BGP? We can use BGP under two conditions. Condition number one, I will say that jodi apni ekta ISP hon, if you are a ISP, then you will always use BGP. Tale apnake sob shomoy kintu BGP use korte hobe. Keno? Because you are the transit point of multiple autonomous system number. But you are the transit of multiple you are the transit network of multiple autonomous system. Transit network মানে কি? Transit network মানে হচ্ছে এটা যদি আমার একটা ISP হয়ে থাকে, if this is my ISP, assume this is my ISP, এটা আমার একটা ISP হচ্ছে, এবং এই আইএসপি সাথে অনেক অটোনোমাস সিস্টেম কানেক্টেড আছে, মেবি দিজ আর সাম কর্পোরেটস যেগুলো কিন্তু আইএসপি সাথে কানেকশন করা আছে, এখানে একটা আমার কাছে কর্পোরেট হলো, দিস ইজ ওয়ান কর্পোরেট, ঠিক আছে, এখানে আরেকটা কর্পোরেট হলো, রাইট, এখানে আরেকটা কর্পোরেট হলো, তো এরকম কিছু কর্পোরেটস আছে যারা কিন্তু এই আইএসপি সাথে কিন্তু কানেক্টেড আছে। আর যদি কোনো কর্পোরেট অন্য কর্পোরেটের সাথে যদি কমিউনিকেশন করতে চাইছে, এদের সবাইকারই কি হচ্ছে, প্রত্যেকটা কর্পোরেট নিজস্ব একটা অটোনোমাস সিস্টেম চলছে, সাপোজ দিস বিলং ফ্রম AS10, দিস বিলংস ফ্রম AS20, রাইট, দিস বিলংস ফ্রম অটোনোমাস সিস্টেম 30, ফর এক্সাম্পল, আমি ফর এক্সাম্পল নিচ্ছি, এই প্রতিটা অটোনোমাস সিস্টেমকে বা এর রুটস গুলোকে যদি আপনাকে লার্ন করে যদি অন্য অটোনোমাস সিস্টেমকে যদি জানাতে হয়, কে জানাবে, আইএসপি জানাবে, ISP এখানে ব্যাকবোন হিসেবে কাজ করছে, ইট উইল লার্ন দ্য রুটস ফ্রম অটোনোমাস সিস্টেম নাম্বার 10 এন্ড ইট মে অ্যাডভার্টাইজ অর অটোনোমাস 20 উইল অটোনোমাস 20 এটা জানবে যে যদি আমি আমার ISP কে কন্টাক্ট করি, তাহলে আমি অটোনোমাস 10 কে আমি তাহলে কন্টাক্ট করতে পারবো, আই ক্যান রিচ অটোনোমাস 10। তো কি হচ্ছে, এটা আমার একটা ট্রানজিট নেটওয়ার্ক হচ্ছে। তো যখন আপনি একটা ট্রানজিট নেটওয়ার্কে থাকবেন, যেটা আইএসপি অলওয়েজ থাকে, আপনি অলওয়েজ কিন্তু বিজিপি কিন্তু ইউজ করবেন। সেকেন্ড কন্ডিশন, কখন আপনি ইউজ করবেন বিজিপি? সেকেন্ড কন্ডিশন, আপনি বিজিপি ইউজ করবেন যদি আপনি মাল্টি হোমিং করেন। যদি আপনার কোনো মাল্টি হোমিং নেটওয়ার্ক থাকে, তাহলে কিন্তু আবার আপনি বিজিপি ইউজ করবেন। নাও হোয়াট ইজ দিস মাল্টি হোমিং নেটওয়ার্ক? সাপোজ ধরে নিচ্ছি আমি এখানে, আমার কাছে এখানে একটা কর্পোরেট আছে, ঠিক আছে, এই কর্পোরেটে কি আছে, এখানে আমার এই কর্পোরেট দুটো আইএসপি কে রেখেছে ইন্টারনেট কে অ্যাক্সেস করার জন্য, দিস ইজ মাই আইএসপি 1, ঠিক আছে, এন্ড দিস ইজ মাই আইএসপি 2, থাকতেই পারে, সবাইকার কাছেই থাকে। সো দিস ইজ গোইং টু বি, সো দিস ইজ ইওর আইএসপি 1 and this is your ISP 2 and here you are a corporate, যদি এটা আপনার কর্পোরেট হয় এবং আপনাকে ইন্টারনেটকে অ্যাক্সেস করার জন্য যদি আপনি এরকম বোথ সাইড দুটো ইন্টারনেট আপনি যদি ইফ ইউ হ্যাভ কানেকশনস উইথ টু ISPs, তাহলে এই ধরনের নেটওয়ার্ককে আমরা কি বলি, মাল্টি হোমিং বলি। তো ইন জেনারেল কি হয়, ইন জেনারেল আপনি এখানে অনেক অনেকভাবে নেটওয়ার্কটাকে আমরা ডিজাইন করতে পারি, ইন জেনারেল আমরা এই নেটওয়ার্কটাকে অনেকভাবে ডিজাইন করতে পারি।
অনেকভাবে ডিজাইন করতে পারি, এর মানেটা কি হচ্ছে? অনেকভাবে ডিজাইন করতে পারি মানে আমি এরকম হতে পারি, আমি একটা ডিফল্ট রুট এখানে আমি ডিজাইন করে দেবো। এগুলো আমরা আগের আমরা অনেক আগে ডিসকাশন আমরা অলরেডি করে এসেছি যে আমি এখানে দুটো ডিফল্ট রুট ক্রিয়েট করে নিলাম। প্রাইমারি আমি রাখলাম ISP1, সেকেন্ডারি রাখলাম ISP2। আই ক্যান চেঞ্জ দ্য এডি ভ্যালি, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু যেটা আছে ওটাকে আমি চেঞ্জ করে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি করতে পারি, রাইট? ইদার আই ক্যান রান সাম শর্ট অফ রাউটিং প্রোটোকল অন বোথ দ্য এন্ড, যদি সেরকম লেভেলের আমার কানেকশন থাকে যে আমার ISP আমাকে একটা রুট অ্যাডভার্টাইজ করবে টু গো টু দ্য ইন্টারনেট, রাইট? তো সেইভাবে আমি 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 এখানে করতে পারি, তো সেইভাবে তো করতে পারি। কিন্তু বিজিপি কখন ইউজ করব? বিজিপি কখন ইউজ করব? যখন আমাকে এখানে পাথ ম্যানিপুলেশন করতে লাগবে। পাথ ম্যানিপুলেশন করতে লাগবে মানেটা কি? সাপোজ আমার কাছে এখানে একটা নেটওয়ার্ক আছে 1.0.0.0/24, একটা নেটওয়ার্ক আছে 2.0.0.0/24, একটা নেটওয়ার্ক আছে 3.0.0.0/24 ধরে নিচ্ছি একটা নেটওয়ার্ক আমার কাছে আছে, ওকে, আর 4.0.0.0/24 একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে? এরকম কিছু নেটওয়ার্ক আমার কাছে আছে। আমি যদি চাই যে আমার 1 ডট নেটওয়ার্ক আর 2 ডট নেটওয়ার্ক, এই যে দুটো নেটওয়ার্ক আছে, এই দুটো নেটওয়ার্ক আমার সরি এই যে দুটো নেটওয়ার্ক আছে, এই দুটো নেটওয়ার্ক আমার থ্রু ISP1 যাবে। আমার যে নেটওয়ার্কগুলো চলছে, আমার 3 ডট নেটওয়ার্ক আর 4 ডট নেটওয়ার্ক যখন তোমার ট্রাফিক ইয়ে করবে, ইনিশিয়েট করবে, তখন সেই ট্রাফিকটা আমার ISP2 এর থ্রু দিয়ে যাবে। তো আমার যদি এরকম কোনো কন্ডিশন লাগে যেখানে আমি পাথ ম্যানিপুলেশন করতে চাইছি, দ্য পাথ ম্যানিপুলেশন অফ মাই ট্রাফিক, ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে? তখন কিন্তু আমি এখানে আবার কিন্তু BGP ইউজ করব। আগেন হোয়াট আই উইল ইউজ BGP। যখন আমি পাথ ম্যানিপুলেশনের ল্যাব দেখাবো তখন এই ব্যাপারটা আরো ভালো করে কনসেপ্টটা মাথায় আমাদের চলে আসবে। নেক্সট, এতদূর ক্লিয়ার আছে? নেক্সট, ইন IGP আমরা কি দেখেছিলাম? যখন আমরা IGP-তে, সেটা আমাদের রিপ হতে পারতো, রিপ হোক, EIGRP হোক বা OSPF হোক, যখন আমরা এই নেটওয়ার্কটাকে নিয়ে পরে কাজ করতাম, তখন আমাদের নেবার রিলেশনশিপ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যেত। অটোমেটিক্যালি হয়ে যেত মানে কি? যদি দুটো রাউটার আমি রিপ প্রোটোকল কনফিগার করতাম, রিপ ইজ টু টেক কেয়ার টু ফর্ম দ্য নেবার রিলেশনশিপ। যদি দুটো রাউটার আমি EIGRP আমি যদি কনফিগার করে দিতাম, ইফ দ্য প্যারামিটার্স ফর ফর্মিং রিলেশনশিপ যেটা দরকার থাকে, ঠিক আছে, ইফ দ্য প্যারামিটার ম্যাচেস, দেন দ্য রাউটার উইল ফর্ম নেবার রিলেশনশিপ উইথ ওয়ান আনাদার। বাট ইন EGP-র মধ্যে যে রাউটিং প্রোটোকলটা করছে, দ্যাট ইজ BGP, আমাদের BGP-র মধ্যে যদি আমাকে নেবার রিলেশনশিপ করতে হয়, হিয়ার দ্য নেবার রিলেশনশিপ আর কনফিগার্ড ম্যানুয়ালি। The neighbor relationship are configured manually. And to configure neighbor relationship manually, reachability between the routers are must. যে দুটো রাউটার নিয়ে তোমাদের নেবার রিলেশনশিপ করবে, দে মাস্ট বি রিচেবল। যদি ওদের মধ্যে রিচেবিলিটি না থাকে, ওরা নেবার রিলেশনশিপ করতে পারবে না। এই কথাটা যেটা এখন লিখলাম, দ্য রিচেবিলিটি বিটুইন দ্য রাউটার মাস্ট বি দেয়ার, সেই জন্য লিখেছে আর মাস্ট। তো আপনি বলবেন দাদা, রিচেবিলিটি তো থাকবেই, রিচেবিলিটি না থাকলে কি করে নেবার হবে? না, অনেক ক্ষেত্রে যদি রিচেবিলিটি নাও থাকতে পারে, আমাকে রিচেবিলিটি ক্রিয়েট করে পরে কিন্তু নেবার রিলেশনশিপ করতে হবে। যখন আমরা ল্যাবগুলো আগে এগোবো, তখন এই জিনিসটা বুঝতে পারবো যে আমি দুটো এই টার্মটাকে আমি ডাবল আন্ডারলাইন করলাম। এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট পয়েন্ট টু ট্রাভেল শুট দ্য রাউটার, ঠিক আছে? তো রিচেবিলিটি ওদের থাকতে হবে। যদি রিচেবিলিটি না থাকে, I will use, don't get confused with my terms. আমি যে টার্মটা এখন বলছি এর জন্য এটাকে নিয়ে কনফিউশন কিন্তু জানো, দাঁড়ান স্টুডেন্ট, কেন বললাম রিচেবিলিটি বিটুইন দ্য রাউটার আর মাস্ট? যদি রিচেবিলিটি না থাকে, ডোন্ট গেট কনফিউজ, আমি বারবার বলছি, আমাকে কোনো একটা IGP প্রোটোকল মাঝখানে চালিয়ে পরে আগে রিচেবিলিটি আমাকে এখানে এস্টাবলিশ করতে হবে। আমাকে রিচেবিলিটি এস্টাবলিশ করার পরেই কিন্তু আমি BGP এখানে রান করব এবং তাদের মধ্যে BGP নেবার রিলেশনশিপ করব। এবার আপনি এখানে একটা জায়গায় কনফিউশন হতে পারে যে IGP প্রোটোকল কেন চালাবো, তার উপরে কেন আমি BGP চালাবো। দেখুন, রাউটিং প্রোটোকলের কাজ কি হচ্ছে? রাউটিং ইনফরমেশনকে, আননোন ইনফরমেশনকে অন্য রাউটারের থ্রু দিয়ে রান করা। রাউটিং প্রোটোকলের, যে কোনো রাউটিং প্রোটোকলের কাজ হচ্ছে
যে তারা কি করে, তারা রাউটিং ইনফরমেশন ইট লার্নস অ্যাবাউট আননোন সাবনেটস ফ্রম ইটস নেবার রাউটার। ঠিক আছে, তো রিচেবিলিটি দুটো রাউটারের মধ্যে করাটা কিন্তু থাকতে হবে। বিজিপির এক্সট্রা কাজ হচ্ছে যে অন্য অটোনোমাস সিস্টেমে, অন্য কোনো অটোনোমাস সিস্টেমে যে রাউটিং ইনফরমেশন গুলো আছে সেইগুলো যদি আমি চাই এই দিকের অটোনোমাস সিস্টেম লার্ন করবে, তাহলে কিন্তু সেটা কিন্তু একমাত্র বিজিপি করতে পারবে। বিজিপির কাজ কি হবে এখানে, যে রাউটিং ইনফরমেশন এই যে অটোনোমাস সিস্টেম 20 যে আমার এখানে কোনো যদি নেটওয়ার্কে যদি আমি চাই যে আমার অটোনোমাস সিস্টেম টেনে আমি সেটাকে অ্যাডভার্টাইজ করবো, সেই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু কার থ্রু দিয়ে হবে, ইট উইল বি অ্যাডভার্টাইজ থ্রু বিজিপি। ওটা একটা বিজিপি অ্যাডভার্টাইজমেন্ট হবে, যেটা থ্রু দিয়ে রাউটার্স অফ অটোনোমাস সিস্টেম 10 উইল লার্ন অ্যাবাউট দ্য সাবনেটস দ্যাট আর প্রেজেন্ট ইন অটোনোমাস সিস্টেম 20। বাট বিজিপি কনফিগার করার জন্য এই দুটো রাউটারের মধ্যে কিন্তু রিচেবিলিটি থাকতে হবে। অনেক সময় দেখবো যখন আমি ল্যাব করাবো, তাই বলছি ডোন্ট গেট কনফিউজ, যে রিচেবিলিটি নেই বলে আমার বিজিপি কনফিগার হচ্ছে না, কোনো একটা আইজিপি রাউটিং প্রোটোকল চালিয়ে আমি সেখানে রিচেবিলিটি ক্রিয়েট করলাম, তারপরে সেখানে বিজিপি দিয়ে পরে আমি কিন্তু কি করলাম, ওদের মধ্যে আমি ইনফরমেশন লার্ন করলাম। ঠিক আছে, তো বেসিক জিনিসটা আমরা এখানে আমি একটুখানি এক্সপ্লেন করেছি, অনেকক্ষণ ধরে থিওরি হচ্ছে। একটা ছোট্ট করে আমরা একটা ল্যাব দেখে নিই। আমরা যে ফার্স্টের যে ল্যাবটা দেখবো সেই ল্যাবটা কিন্তু আমরা ইন্টারনাল বিজিপি মানে আই বিজিপির একটা ল্যাব আমরা চটপট করে দেখে নিই যে আই বিজিপি কি করে আমরা কনফিগার করি। ক্লিয়ার? এবং আই বিজিপি ল্যাবটা করার পরেও সেখানেও আমরা দেখবো যে কি কি কনসার্নস আমাদের জন্য থাকছে, যেগুলো ফার্দার আবার আমাদেরকে আগে আমাদেরকে জানতে হবে। একটা সিম্পল আই বিজিপি ল্যাব আগে আমি আপনাকে দেখাই এখানে। ওকে, সো ইন দিস টপোলজি উই ক্যান সি উই ওনলি হ্যাভ থ্রি রাউটার্স, রাউটার 1, রাউটার 2 এন্ড রাউটার 3। সো রাউটার 1 এন্ড রাউটার 2 ইজ কানেক্টেড উইথ 12 ডট নেটওয়ার্ক হ্যাভিং দ্য সিআরআর ভ্যালু অফ /8। রাউটার 1 এন্ড রাউটার 3 ইজ কানেক্টেড উইথ 13 ডট নেটওয়ার্ক the default subnet with this default subnet mask. Okay, now router 1 has a loopback interface having a CIDR value of /24. Router 2 also have a loopback interface having a default having a CIDR value of /24, and router 3 is also connected with its own loopback also have a loopback interface with a default not sorry router 3 also have a loopback interface having a CIDR value of /24. Now all the router over here, je kota router ekhane ache she kota router kintu ektai autonomous system e belong kore, tale basically amra je lab ta dekhchi seta amra dekhchi IBGP lab. IBGP te ki kore neighbor relationship hoy seta ami first ekhane explain korbo। আইবিজিপি তে কি হবে, আইবিজিপি তে যে নেবার রিলেশনশিপ গুলো করব সেখানে প্রত্যেকটা রাউটার যে নেবার রিলেশনশিপ করবে দ্যাট রিলেশনশিপ উইল বি উইদিন দ্য সেম অটোনোমাস সিস্টেম, সেম অটোনোমাস সিস্টেমের আন্ডারে তারা একে অপরের সাথে নেবার রিলেশনশিপ করবে। এবার নেবার রিলেশনশিপ করার জন্য যে জিনিসটা আমাকে করতে হবে, সাপোজ ফার্স্ট আই উইল ফর্ম নেবার রিলেশনশিপ বিটুইন রাউটার 1 এন্ড রাউটার 2, সবার আগে আমি এই দুটো রাউটারের মধ্যে নেবার রিলেশনশিপ করব 1 এন্ড 2। তো ফার্স্ট আমি যদি রাউটার 1 এ চলে যাই, রাউটার 1 এ চলে গিয়ে আমি ফার্স্ট এখানে আমি এটা দেখে দিই, ডু শো ইন্টারফেস ব্রিফ। ওকে, ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো বেসিক্যালি আমার এখানে কি করা আছে, যতগুলো ইন্টারফেস আছে প্রতিটা ইন্টারফেসে আমার কিন্তু এখানে কি হলো এটা, ওকে ওকে নাও ইউ ক্যান সি ওভার হিয়ার রাইট। তো যতগুলো আমার ইন্টারফেস আছে প্রতিটা ইন্টারফেসে আমার কিন্তু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে, বেসিক কনফিগারেশন এখানে করা আছে। যদি এখানে করি ডু শো আইপি প্রোটোকলস, এখানে দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো প্রোটোকল চলছে না। আমি যদি এখানে করি শো আইপি রুট, তাহলে আমি এখানে এখানেও দেখতে পাচ্ছি, আচ্ছা ডু শো আইপি রুট, তাহলে এখানে আমি শুধু আমার কানেক্টেড রুটই আমি দেখতে পাচ্ছি রাইট, এগুলো আমার ডাইরেক্টলি কানেক্টেড রুট সেগুলো কিন্তু আমি এখানে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি এখান থেকে কনফিগারেশনটা স্টার্ট করব।
তো রাউটার ওয়ান যদি রাউটার টু এর সাথে যদি নেবার রিলেশনশিপ এখানে ফর্ম করতে চায়, তাহলে ফার্স্টে রাউটার ওয়ান আর রাউটার টু এর মধ্যে কিন্তু রিচিভিলিটি থাকতে হবে। তো রাউটার ওয়ানের এদিকে আইপি হচ্ছে 12.0.0.1 আর রাউটার টু এর ইন্টারফেসের আইপি হচ্ছে 12.0.0.2। আমি যদি এখানে করি ডু পিং, জানি আমরা পিং করবে, সো ডু পিং, সো আমি এর মধ্যে রিচিবিলিটি পাচ্ছি। তো ফার্স্ট আই শুড হ্যাভ মাই রিচিবিলিটি, দেন অনলি আই ক্যান ফর্ম নেবার রিলেশনশিপ বিটুইন দ্য রাউটার্স। এবার যদি আমাকে এখানে রাউটার, এখানে যদি আমাকে বিজিপি, ঠিক আছে, যেভাবে আমরা রাউটার রিপ লিখতাম বা যেভাবে আমরা রাউটার মানে আইজিপি প্রোটোকল গুলো মেনশন করতাম সেইভাবে আমরা লিখে না রাউটার বিজিপি, অ্যান্ড আফটার দ্যাট আমাকে এখানে আমার অটোনোমাস সিস্টেম নাম্বারটা কিন্তু দিতে হবে। তো অ্যাজ অফ নাও ইন দিস ল্যাব যে অটোনোমাস সিস্টেম নাম্বারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে অটোনোমাস সিস্টেম নাম্বার 10। তো আমি এখানে লিখবো রাউটার বিজিপি 10, ক্লিয়ার। নেক্সট আমি এখানে নেবার রিলেশনশিপ ফর্ম করব, আমি লিখবো নেবার। নাও হু ইজ গোয়িং টু বি মাই নেবার, নেবার রিলেশনশিপ ফর্ম আমাকে ম্যানুয়ালি করতে হবে, একটু আগে আমরা থিওরিতে ডিসকাশন করলাম। এখানে নেবার রিলেশনশিপ রাউটিং প্রোটোকল কনফিগার করলে অটোমেটিক্যালি হবে না, আমাকে যে নেবার রিলেশনশিপ এখানে ফর্ম করতে হবে সেটা আমাকে ম্যানুয়ালি করতে হবে, এবং আমাকে এক্সাক্ট বলে দিতে হবে যে আমি কার সাথে নেবার হচ্ছি, মানে আই উইল প্রোভাইড দ্য আইপি অ্যাড্রেস অফ রাউটার টু, যে আই এম গোয়িং টু বিকাম নেবার with router 2 in this IP, in this particular IP আমি 12.0.0.2 যে নেক্সট আমার হপ অ্যাড্রেস আছে সেটা আমাকে এখানে মেনশন করতে হলো, যেটাকে একটু আগে আমি এখানে পিং করেছিলাম যার এগেনস্ট আমি রিপ্লাই পেয়েছিলাম, ঠিক আছে। এবং জাস্ট এখানে এটা দেওয়ার পরে আমার নেবারের আইপিটা দেওয়ার পরে আমাকে এটাও বলতে হবে যে আমার নেবার যার সাথে আমি নেবার রিলেশনশিপ করছি সে কোন অটোনোমাস সিস্টেমে বিলং করছে। তো রাউটার টিও এখানে অটোনোমাস সিস্টেম টেনে আছে, তাহলে আমি লিখলাম আমার রাউটার টু কিসে আছে, আমার অটোনোমাস সিস্টেম টেনেই রাউটার টু বিলং করে, আমার নেবারও অটোনোমাস সিস্টেম টেনেই বিলং করে। এবার এই রাউটার যখন দেখতে পাচ্ছে দেয়ার ইজ নো এনি স্পেশাল কমান্ড ফর আইবিজিপি অ্যান্ড ইবিজিপি, কমান্ডস আর সেম, ব্যাপারটা কি হচ্ছে যখন রাউটার ওয়ান দেখছে যে ও নিজে অটোনোমাস সিস্টেম টেনে আছে, যার সাথে নেবার রিলেশনশিপ ফর্ম করতে বলছি সে অটোনোমাস সিস্টেম টেনে আছে, রাউটার ওয়ান নিজেই এটাকে আইবিজিপি নেবার রিলেশনশিপ হিসেবে কনসিডার করবে। যদি এখানে অটোনোমাস সিস্টেম টেন না হয়, যদি অন্য কিছু হতো আর রাউটার ওয়ান যদি দেখতো যে ও নিজে অটোনোমাস সিস্টেম টেনে আছে আর যার সাথে নেবার রিলেশনশিপ করছে সেই রাউটারটা একটা অন্য অটোনোমাস সিস্টেমে আছে, তাহলে কিন্তু রাউটার ওয়ান রিয়েলাইজ করতে এটা আমার আই বিজিপি হচ্ছে না, এটা আমার ই বিজিপি হচ্ছে, ও কিন্তু একটা ই বিজিপি এক্সটার্নাল বিজিপি নেবার রিলেশনশিপ ও কিন্তু ফর্ম করছে। সিমিলারলি যেমন রাউটার ওয়ান রাউটার টু এর সাথে নেবার রিলেশনশিপ ফর্ম করলো, সিমিলারলি রাউটার থ্রি এর সাথেও করতে হবে। তো রাউটার থ্রি এর সাথে যদি করি আমাকে অলওয়েজ একটা আমি যদি পিং করি 13.0.0.2 দ্য আইপি অ্যাড্রেস অফ রাউটার থ্রি, আমি ওর সাথেও কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু রিচিবিলিটি আছে। তো যদি ওর সাথে আমার রিচিবিলিটি থাকে আমি জাস্ট এখানে বলে দেবো দ্যাট ইনস্টেড অফ 12 আমার নেবার কি হচ্ছে 13.0.0.2, যে রাউটারটা আবার সেম অটোনোমাস সিস্টেমে বিলং করে, অটোনোমাস সিস্টেম 10। নাও দিস নেবার রিলেশনশিপ শুড বি কনফিগার ফ্রম বোথ সাইড, ঠিক আছে। এখন কিন্তু কোনো নেবার রিলেশনশিপ আমার ফর্ম হবে না যতক্ষণ রাউটার টু বা রাউটার থ্রিতে আমি কি নেবার রিলেশনশিপ না করছি। নাও আফটার গিভিং দ্য নেবার কমান্ড হোয়াট ইউ ক্যান ডু ইফ রাউটার ওয়ান ওয়ান্টস টু অ্যাডভার্টাইজ ইটস নেটওয়ার্ক, রাউটার ওয়ান ক্যান অ্যাডভার্টাইজ। আমি নর্মাল অ্যাডভার্টাইজমেন্ট করছি, আমি এখানে লিখলাম নেটওয়ার্ক, আমি যেটা অ্যাডভার্টাইজ করবো 12.0.0.0 অ্যান্ড আমি এখানে অ্যাডভার্টাইজ করবো নেটওয়ার্ক আমার 13.0.0.0 দুটো নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমি অ্যাডভার্টাইজ করবো আমার 1.নেটওয়ার্কটাকে। তাহলে আমি এখানে করবো নেটওয়ার্ক 1.0.0.0 এই নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করবো, কিন্তু আমি যদি এই নেটওয়ার্কটাকে এখন অ্যাডভার্টাইজ করে এন্টার মারি তাহলে কিন্তু এই নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ হবে না। 1.নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করার জন্য আমাকে এখানে লিখতে হবে মাস্ক, সাবনেট মাস্ক দেওয়ার জন্য আই হ্যাভ টু ইউজ দ্য টার্ম মাস্ক, এবং এর সাবনেট মাস্কটা কত সেটা আমাকে এখানে বলে দিতে হবে।
এবার এখানে প্রশ্ন আসতে পারে যে আমি যখন 12 ডট নেটওয়ার্ক বা 13 ডট নেটওয়ার্ক যখন অ্যাডভার্টাইজ করলাম তখন আমি মাস্ক বললাম না, কিন্তু আমি 10.1 ডট নেটওয়ার্কে যখন অ্যাডভার্টাইজ করলাম কেন আমি এখানে মাস্ক বললাম? কেন বললাম? এর একটা খুব বড় কারণ আছে। বিজেপিতে যখন আমরা কোনো নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করি, সাপোজ আমি যদি এখানে 1.0.0.0 নেটওয়ার্কটাকে আমি যে নেটওয়ার্ক কমান্ডটা দিয়ে NETW নেটওয়ার্ক কমান্ড দিয়ে এটা দিয়ে যদি আমি অ্যাডভার্টাইজ করে দিতাম, তাহলে বাই ডিফল্ট ফার্স্ট তো বিজেপি কিন্তু সবসময় প্রতিটা নেটওয়ার্কে তার ডিফল্ট ক্লাসফুল বাউন্ডারিতে কিন্তু তারা ধরে নেবে। কিন্তু আমি যদি আমার এই রাউটারে দেখি আমার এখানে ডিফল্ট ক্লাসফুল বাউন্ডারি নেই, আছে কি নেই? আমি এখানে যদি কন্ট্রোল জেড করে যদি এখানে আমি করি শো শো রান ইন্টারফেস যদি সিরিয়াল ওয়ান স্ল্যাশ জিরো তে কত আছে 12.0.0.1, এটা ক্লাস এর আইপি, তার আমি ডিফল্ট সাবনেট মাস্ক এখানে আমি ইউজ করেছি। যদি আমি সিরিয়াল 1/1 তে করি তাহলে সেখানে আমি দেখতে পাচ্ছি 13 ডট নেটওয়ার্ক আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি লুপব্যাক ইন্টারফেস কে দেখি, লুপব্যাক জিরো কে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এটা কিন্তু আমি সাবনেটেড নেটওয়ার্ক আমি একটা ইউজ করেছি। তো যখনই আমি সাবনেটেড নেটওয়ার্ক ইউজ করব তখন কিন্তু তার সাবনেট মাস্কটা আমাকে বলে দিতে হবে। কেন বলে দিতে হবে? কেন বিজেপিতে সেই রুটটাই অ্যাডভার্টাইজ হবে যে রুটটা কিন্তু আমার রাউটিং টেবিলে আছে। যদি আমি এখানে শো আইপি রুট করি, আরো একটু যদি ডেপথে যাই, আমি দেখতে পাচ্ছি আমার 12 ডট নেটওয়ার্ক কিসে আছে, /8 এ আছে। 13 ডট নেটওয়ার্ক কিসে আছে, সেটা আমার /8 এ আছে। বাট যদি আমি এখানে দেখি যে নেটওয়ার্কটা আমার কানেক্টেড নেটওয়ার্ক যেটা অ্যাডভার্টাইজ হবে, এটা কিসে আছে, /24 এ। তো আমি যদি এখানে এই কমান্ডটা ইউজ করি নেটওয়ার্ক 1.0.0.0 আর তারপরে আমি যদি এখানে কিছু মেনশন না করি, যদি আমি এখানে এন্টার করে দিই, তাহলে কি হবে? বিজেপি এটাকে কিন্তু /8 মানে ডিফল্ট ক্লাসফুল বাউন্ডারিতে ওটাকে কিন্তু কনসিডার করবে। আর যখন রাউটিং টেবিলে গিয়ে পরে ওটাকে চেক করতে যাবে, রাউটিং টেবিলে কিন্তু 1.0.0.0/8 এর কোনো কানেক্টেড নেটওয়ার্ক কিন্তু পাবে না। যখন ও কোনো কানেক্টেড নেটওয়ার্ক পাবে না কোনো /8 এর, ও কিন্তু এই /24 নেটওয়ার্কটা কোনোভাবে অ্যাডভার্টাইজ করবে না। সেই জন্য কিন্তু আমাদের এখানে মাস্ক কমান্ডটা দিতে হবে। তো আমরা আরেকবার এখানে গ্লোবাল কনফিগ মোডে চলে যাব। আমরা এখানে আরেকবার গ্লোবাল কনফিগ মোডে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি রাউটার বিজিপি অটোনোমাস নাম্বার 10। এখানে এখনো পর্যন্ত যে যে কমান্ডগুলো চালিয়েছি, ডু শো, যদি আমরা হিস্ট্রি করে নিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি কি কমান্ড এখানে আমরা রান করেছি। এখানে জেনারেলি বিজিপি রাউটার 10 এর পর থেকে আমরা এই এই কমান্ডগুলো এখানে আমরা রান করেছি, রাইট? আমরা ফার্স্টে রাউটার বিজিপি 10, তারপর আমরা নেবার কমান্ড দিয়েছি এখানে, তারপর আমরা রাউটার 3 কে আবার পিং করেছি, তারপর আবার আমরা রাউটার 3 তে নেবার কমান্ড দিয়েছি। যে নেটওয়ার্কগুলো অ্যাডভার্টাইজ করে তিনটে নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করেছি, যে নেটওয়ার্কটা আমার সাবনেটেড নেটওয়ার্ক আছে সেটা উইথ মাস্ক আমি অ্যাডভার্টাইজ করেছি। এখানেই শেষ নয়, এখানে আমরা একটা কমান্ড দেবো, নো অটো সামারি। বিজিপিতেও অটো সামারাইজেশন হয়, যদি অটো সামারাইজেশন না হয় আমি নো অটো সামারি কমান্ডটা দেবো। আর একটা কমান্ড এখানে দিচ্ছি, নো সিঙ্কোনাইজেশন। এই নো সিঙ্কোনাইজেশন কমান্ডটা আমি কেন দিলাম সেটা আমি আজকে কিন্তু ক্লাসে ডিসকাস করবো না। এই নো সিঙ্কোনাইজেশন কমান্ড, এই নো সিঙ্কোনাইজেশন কমান্ডটা আমরা কিন্তু ফার্দার ক্লাসে কিন্তু ডিসকাস করব, ঠিক আছে? তো এই নো সিঙ্কোনাইজেশন, ডোন্ট ফরগেট টু গিভ দিস টু কমান্ডস, অ্যান্ড ইভেন উইদাউট নো অটো সামারি কি হবে সেটা আমি পরবর্তীকালে ডিসকাস করে দেখাবো এবং ল্যাব করে দেখাবো। তো এই দুটো কমান্ড আমি এলাবোরেটলি আমি কিন্তু ফিউচারে ডিসকাস করব, ঠিক আছে? এবার যদি আমি রাউটার 2 তে চলে আসি, ইফ আই কাম টু রাউটার 2, তো রাউটার 2 কে আমাকে সেইভাবে কনফিগার করতে হবে। আমি রাউটার 2 তে যাচ্ছি, রাউটার বিজিপি অটোনোমাস নাম্বার 10, সরি, রাউটার বিজিপি অটোনোমাস নাম্বার 10। প্রথমে নো অটো সামারি কমান্ডটা মেনে দিলাম, নো সিঙ্কোনাইজেশন কমান্ডটা আমি এখানে চালিয়ে দিলাম। সবসময় এটা গুড প্র্যাকটিস করবো, আগেই আমরা নো অটো সামারি আর নো সিঙ্কোনাইজেশন কমান্ডটা আমরা কিন্তু সেখানে রান করে দেবো। এবারে ফার্স্টে নেবার রিলেশন করব।
এখানে আমার নেবার কি হচ্ছে, নেবার হচ্ছে 12.0.0.1 যার রিমোট এস হচ্ছে আমার কত 10। তাহলে রাউটার টু বুঝতে পাচ্ছে যে রাউটার টু থেকে অটোনোমাস সিস্টেম রান করেছি, আর রিমোট অটোনোমাস সিস্টেমে যে এখানে দিচ্ছি নেবারের অটোনোমাস সিস্টেম বোথ দা সেম, তাহলে এটা হচ্ছে আমার একটা আইবিজিপি নেবার। এবার যদি আমি এখানে বলি যে নেটওয়ার্ক হলো আমি এখানে রান করতে চাইব, দেখো এখানে নেবার রিলেশনশিপ হয়েছে, দেখতে দেখা যাচ্ছে বিজিপি অ্যাডজাসেন্সি হয়েছে, নেবার রিলেশনশিপ উইথ রাউটার 12.0.0.1 দেখাচ্ছে, ঠিক আছে। বিজিপি তেও আমরা কিন্তু রাউটার আইডি দিতে পারি, ঠিক আছে, আজকেও থাক ওই ওটা ওটা আমাদের কনসিডারেশনে থাক, ওটা আমরা আগামী দিনে দেখব। কিন্তু অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখানে আমি বলে দিলাম সাপোজ 12.0.0.0, আমি এখানে নেটওয়ার্ক দিলাম, আর একটা আমার এখানে নেটওয়ার্ক হচ্ছে দ্যাট ইজ 2.0.0.0 যার মাস্ক আমি এখানে ইউজ করছি 255.255.255.0। কেন আবার টু ডট নেটওয়ার্কটা কিন্তু আমি একটা সাবনেটের নেটওয়ার্ক এখানে আমি ইউজ করেছি। সিমিলারলি যদি আমি রাউটার 3 তে চলে যাই, ফাইনাল কনফিগারেশন ফর রাউটার 3, যদি আমি রাউটার 3 তে চলে যাই, রাউটার বিজিপি অটোনোমাস 10, নো অটো সামারি, নো সিঙ্ক্রোনাইজেশন আমি কমান্ডটা দিলাম, এখানে আমার নেবার কমান্ড আমি দেবো। এবার আমি আশা করি বুঝতে পারছেন আপনি, নেবার হচ্ছে 13.0.0.1 যার রিমোট এস হচ্ছে 10, ওহো যার রিমোট অটোনোমাস সিস্টেম হচ্ছে 10, যে নেটওয়ার্ক গুলো আমি এখানে অ্যাডভার্টাইজ করবো দ্যাট ইজ 13.network and the network that is 3.0.0.0 যার ডিফল্ট মার্কস হচ্ছে 255.255.0.0। বোঝা গেছে তো নেবার রিলেশনশিপ আমার বিজিপি তে হয়ে গেছে। এবার যদি আমি আমার ভেরিফিকেশনে চলে আসি, রাউটার ওয়ান এর ভেরিফিকেশনে, লেটস কাম টু দা ভেরিফিকেশন অফ রাউটার ওয়ান। রাউটার ওয়ানে যদি নেবার রিলেশনশিপ আমাকে ভেরিফিকেশন করতে হয় তো কমান্ড হচ্ছে শো আইপি বিজিপি সামারি, লেট মি শো ইউ দ্য কমান্ড শো আইপি বিজিপি সামারি, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে দুখানা নেবার আছে, একটা হচ্ছে 12.0.0.2, একটা হচ্ছে 12.13.0.0.2। আই ক্যান সি দ্যাট আই হ্যাভ গট টু নেবার্স ওভার হিয়ার অ্যান্ড বোথ দ্য নেবার বিলংস ফ্রম অটোনোমাস সিস্টেম নাম্বার 10। হিয়ার আই ক্যান সি দ্য মেসেজ এক্সচেঞ্জ দ্যাট হ্যাজ টেকেন প্লেস ওভার হিয়ার। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যখন আমি দেখতে পাচ্ছি স্টেট আর প্রেফিক্স রিসিভড, যদি প্রেফিক্স রিসিভড ভ্যালু এই যে আমরা 2 দেখতে পাচ্ছি, তার মানে রাউটার হ্যাভ এক্সচেঞ্জ সাম প্রেফিক্সড, রাউটার কিন্তু কিছু ইনফরমেশন অ্যাডভার্টাইজমেন্ট এক্সচেঞ্জ করেছে, যত যেরকম যেরকম অ্যাডভার্টাইজমেন্ট এক্সচেঞ্জ হবে সেরকম প্রেফিক্স রিসিভ আমরা এখানে দেখতে পাবো। যদি এখানে আমরা কোনো নিউমেরিক ভ্যালু দেখি 1, 2, 0, 10, 15, 100 হোয়াট এভার ইট মে বি, যদি আমি এখানে প্রিফিক্স রিসিভ ভ্যালু দেখি আমি জানবো আমার নেবার রিলেশনশিপটা হয়েছে। বাট যদি এখানে প্রেফিক্স রিসিভ ভ্যালু না দেখে যদি আমি এরকম কোন ভ্যালু দেখি অ্যাক্টিভ বা আইডেল, এরকম যদি আমার স্টেট যদি কিছু মেনশন করে আপনি জানবেন আপনার নেবার রিলেশনশিপটা কিন্তু বিটুইন দ্য রাউটারস হয়নি। কিভাবে ট্রাবল শুট করবো সেটা আমি দেখাবো, নট টু ওয়ারি। এখন যদি বিজিপি রুট আমাকে দেখতে হয়, শো আইপি রুট যদি আমি করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আই হ্যাভ রিসিভ সাম বিজিপি রুটস ওভার হিয়ার, আই হ্যাভ রিসিভ 2.network, আই হ্যাভ রিসিভ 3.network, দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু এখানে 2.network কিন্তু রিসিভ করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিন্তু এখানে 3.network রিসিভ করেছি। রাউটার 2 এরও অ্যাডভার্টাইজমেন্ট রাউটার 1 এ এসেছে, রাউটার 3 এরও অ্যাডভার্টাইজমেন্ট রাউটার 1 এ এসেছে, ক্লিয়ার? কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়, এখানে বিজিপি রাউটিং এ দুটো আমরা নেটওয়ার্ক দেখেছি 2.0.0 এবং 3.0.0,
কোথায় দেখলাম দুই প্রিফিক্স লিস্টে দুই দেখলাম, ওটা ওইভাবে হয় না, যতগুলো প্রিফিক্স এক্সচেঞ্জ করে এ তো সেরকম হলে তো এটা তো একটা, এতে একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করেছে, তাহলে প্রিফিক্সে তো ওয়ান দেখানো উচিত ছিল ফর রাউটার থ্রি, রাউটার টুতে প্রিফিক্সে তো তাহলে আমার একটাই নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করেছে, তাহলে তো প্রিফিক্সে আমাকে শুধুমাত্র এক দেখানো উচিত ছিল। এটা কিন্তু ওইভাবে জিনিসটা হচ্ছে না, প্রিফিক্সের ওরা কিছু মেসেজ এক্সচেঞ্জ করবে প্রিফিক্স ভ্যালু, এবং সেই প্রিফিক্সে কি কি পার্টিকুলার নেটওয়ার্ক কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তাহলে এখানে ওয়্যার সার্চ চালিয়ে পরে আমাকে সেটাকে ওয়্যার সার্চকে ক্যাপচার করে আমি আমি আপনাকে দেখিয়ে বলতে পারবো। প্রিফিক্স লিস্টে আমার যেন যে কোনো, আমার জিরো থাকতে পারে আমার প্রিফিক্স, কিন্তু আমার যেন নিউমেরিক ভ্যালু আমি যেন পাই, প্রিফিক্স ভ্যালু যেন আমি পাই। যদি আমি ওখানে আইডেল বা যদি আমি অ্যাক্টিভ পাই, তার মানে কি হচ্ছে ওটা কিন্তু লেখা ছিল স্টেট স্ল্যাশ প্রিফিক্স, আইদার স্টেট বলবে আইদার প্রিফিক্স বলবে, যদি প্রিফিক্স যদি ভ্যালু দেখায় তার মানে ওটা আমার প্রিফিক্স বলছে, প্রিফিক্স তখনই বলবে যখন আমার নেবার রিলেশনশিপ এস্টাবলিশ হবে। আর যদি আইডেল বা প্যাসিভ দেখায় ঠিক আছে, তাহলে কিন্তু ওখানে কি হচ্ছে, তাহলে আমি আমি বলবো ওটাকে, ওটা কিন্তু আমাকে স্টেট বলছে, স্টেট তখনই বলবে যখন নেবার রিলেশনশিপ হবে না। আমি দেখাবো, অত ভাববার কিছু নেই, কারণ এগুলো খুব বেসিক লেভেলে হচ্ছে, এতে অনেক অ্যাডভান্স লেভেলে আমাদের চলে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এবারে লাস্টে যেটা আমি এখানে ডিসকাশনটা আমি এখানে করব সেটা হচ্ছে রাউটার ওয়ান রাউটার থ্রি এর রুট লার্ন করেছে, রাউটার টু এর রুট লার্ন করেছে, তাহলে রাউটার টু এর এবং সবাই সবাই কার সাথে কি আছে, নেবার রিলেশনশিপও ফর্ম করা আছে, রাইট? যেমন রাউটার ওয়ান আর টু এর মধ্যে বিজিপি নেবার রিলেশনশিপ আছে, রাউটার ওয়ান আর থ্রি এর মধ্যে বিজিপি নেবার রিলেশনশিপ আছে, তাহলে ধরে নিন এই রাউটার থ্রি এর যে নেটওয়ার্কটা রাউটার ওয়ান লার্ন করেছে, রাউটার ওয়ানের সেই নেটওয়ার্কটা because of this BGP relationship router 2 কে জানানো উচিত কি উচিত নয়, উচিত? তাহলে router 2 এরও কিন্তু এই 3 ডট নেটওয়ার্কটা দেখতে পাওয়া উচিত। কিন্তু যদি আমরা রাউটিং টেবিল চেক করি router 2 এর, লেট মি শো ইউ, শো আইপি রুট, আমি যদি router 2 এর রাউটিং টেবিল চেক করি অথবা আমি যদি এমনি করি শো আইপি রুট বিজিপি, আমাকে শুধু বিজিপি রুটগুলো দেখাও, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, রাউটার ওয়ান শুধুমাত্র ওয়ান ডট নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করেছে, প্লাস নিজে শুধু 13 ডট নেটওয়ার্কটা যেটা ডাইরেক্টলি কানেক্টেড সেটাকে অ্যাডভার্টাইজ করেছে। দ্য রুটস দ্যাট হ্যাজ বিন অ্যাডভার্টাইজ বাই রাউটার থ্রি, রাউটার থ্রি যে থ্রি ডট নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করেছে রাউটার ওয়ানকে, সেটা কিন্তু রাউটার ওয়ান রাউটার টুকে কিন্তু অ্যাডভার্টাইজ করেনি। এটা কেন করেনি? দিস ইজ বিকজ অফ দ্য স্প্লিট হরাইজন রুল। এখানে স্প্লিট বিজিপিতে স্প্লিট হরাইজন রুল বলছে, ইন আইবিজিপি, ভালো করে জায়গাটা বুঝতে হবে, ইন আইবিজিপি রুটস দ্যাট আর রিসিভড ফ্রম ওয়ান রাউটার উইল নট বি অ্যাডভার্টাইজড টু অ্যানাদার রাউটার। আইবিজিপিতে যে রুটটা একটা রাউটারের কাছ থেকে আর একটা রাউটার রিসিভ করলো, সেই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু আবার ফার্দার অন্য কোনো রাউটারকে ফরওয়ার্ড করবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি এই প্রবলেমটা সলভ করতে হয় আমার কাছে কি কি রাস্তা আছে? যদি আমাকে এই প্রবলেমটা সলভ করতে হয়, নাম্বার ওয়ান আমি এখানে কি করতে পারি, আমি এখানে ফুল মেস টোপোলজি ক্রিয়েট করে দিতে পারি, রাউটার টু এর সাথে রাউটার থ্রির একটা কানেকশন করে এখানে বিজিপি নেবার রিলেশনশিপ করে দেবো। আর যেখানে ফুল মেস টোপোলজি এখানে ক্রিয়েট করা যাবে না, সেখানে আমাকে যেটা করতে হবে, আই উইল ইউজ দ্য কনসেপ্ট অফ রুট রিফ্লেক্টর, সেখানে আমি কি করব, রুট রিফ্লেক্টরের কনসেপ্টটাকে আমাকে সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে। নাও হোয়াট ইজ রুট রিফ্লেক্টর, এটা আমরা আবার আগামী সেশনে দেখব। আজকে সেশনে যে ডিসকাশন গুলো আমাদের থাকছে বিজিপির মধ্যে, সেটা হচ্ছে আমরা বিজিপির সম্বন্ধে জানলাম, অ্যাপ্লিকেশন লেয়ারে বিজিপি কাজ করছে, রিলায়েবল প্রোটোকল, টিসিপি বেসড প্রোটোকল, টিসিপি বেস যে কোনো প্রোটোকল মানে কানেকশন লেস নয়, কানেকশন ফুল প্রোটোকল,
উইথ রিলায়েবিলিটি কাজ করে এবং পোর্ট নাম্বার 179 এ কাজ করে। বিজিপি কাজ করছে, বিজিপি কি করে, দুটো ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে আমাদের কমিউনিকেশন করে, ঠিক আছে। দিজ আর সাম অফ দ্য কি বলবো ফিচার্স অফ বিজিপি, যেখানে আমরা পাথ ভেক্টর প্রোটোকল কি জিনিস সেটা আমরা এখানে দেখেছি, হোয়াট ইজ পাথ ভেক্টর প্রোটোকল, ঠিক আছে। এবার বিজিপির দুটো ফ্লেভার আছে, এক্সটার্নাল বিজিপি আর ইন্টারনাল বিজিপি, যেটাকে আমরা আই বিজিপি বলি আর ই বিজিপি বলি। আই বিজিপির অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 200, ই বিজিপির অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 20। এইটা একটা কনসেপ্ট দেখেছি, ল্যাব করতে আমাদের সুবিধা হবে যদি এই কনসেপ্টটা আমরা বুঝে যাই যে আমরা কখন কখন বিজিপি ইউজ করব, ঠিক আছে। বিজেপি নেবার রিলেশনশিপ করার জন্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রিচেবিলিটি মাস্ট বি দেয়ার, যদি রিচেবিলিটি না থাকে তাহলে কিন্তু আমি বিজেপি নেবার, আমি কিন্তু বিজেপি কনফিগার কিন্তু করতে পারবো না, রিচেবিলিটি মাস্ট বি দেয়ার, ঠিক আছে। আর আমরা ছোট্ট একটা ল্যাব দেখলাম ফর আইবিজিপি, আইবিজিপির উপরে আমরা একটা ছোট্ট ল্যাব আজকে আমরা কমপ্লিট করি।